المايك يحصل مرة. الحمد لله الذي جعل الشمس والقمر في حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين এই মাইক বন্ধ করো করছো নয়েজ আসে কেন আরে ইকো বন্ধ করো ইকো দিও না রিভার্ব দাও ইকো দিও না রিভার্ব দাও ঐতিহ্যবাহী মনিটর সাউন্ড কমো কমো
ওই বক্সের ওই মাইকের সাউন্ড বাড়াও, ইকো দিও না বলতেছি বুঝো না, রিভার্ব দাও, ইকো বন্ধ করো। ঐতিহ্যবাহী রাজৈর পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহে আয়োজিত আজকের এই 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, 21শে মার্চ, 10ই রমাজান, উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, এজাম, কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণদাতা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাজানুল মোবারকে বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন, নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওদিক থেকে মাইক দেওয়া আছে স্টেজের দিকে, পিছন থেকে আছে, হ্যাঁ সাইডে বন্ধ করো, ওই দুইটা, এটাও বন্ধ করো, এটাও বন্ধ করো, নয়েজ আসে কেন? তোমার মূল অপারেটর কই? বলি ইকো বন্ধ করো, তুমি বুঝো না কথাটা, রিভার্ব দাও, ডিলে বাড়াও, বেস কমাও, বেস কমাও, মেইন মেশিনের বেস কমাও, কমায় একবার ভলিউম বাড়াও। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দ সকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, আল্লাহ প্রত্যেককেই দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। এই ফ্যানটা বন্ধ করো তো, আর এই পাশে কথা হয় কেন? ভলান্টিয়ারের দায়িত্বে কারা আছে? কি এ পাশে কি আলাদা আওয়াজ হয় নাকি? হ্যাঁ রমাজানুল মোবারক আস্তে আস্তে শেষের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের হায়াতও কমতেছে, প্রতিদিন মরণের সংবাদ, অসুস্থতাও বাড়তেছে। এখন দুই কথা আমাদের জীবনের পুঁজি, কয় কথা? সঙ্গে কি নিয়ে যাব আর দুনিয়ায় কি রেখে যাব, আর কোনো কথা নেই, এই দুই কথা, কি রেখে যাব আর কি নিয়ে যাব, এই হিসাবটা করা দরকার।
মানুষ ব্যবসা করে, চাকরি করে, বছরের একটা তার শেষ আছে, হিসাব আছে, হাল খাতা করে। রমজানুল মোবারক আমাদের জিন্দেগির হিসাবের মাস। নবীজি 2 মাস আগেই দোয়া করতেন, اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اي الله رجب وشعبان আমাদের কে বরকত দান করেন, রমজানে বরকত দান করেন বলেন নাই, বলছেন hayat কে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। তার মানে হায়াত কম থাকলেও বাড়ায় দেন, মরলেও যেন রমাজানে মরি, হিসাবটা ক্লোজ করে দিতে পারে। মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে চায় বেশি সময়, শুধু আপনারা চান না, কথা বলেন। রোজাদার বাজে কথা বললে জবানের রোজার হক আদায় হবে না, বেহেশতের বাগানে জরুরতের কথা বলবেন, এতে রোজা ভাঙবে? আমরা বেশি দিন কি থাকতে চাই বলেন না কেন? বেঁচে থাকতে চাই। এমন একটা লোক পাবেন যে বলবে আমি বেশি দিন বাঁচতে চাই না, মরতে চাই। সবাই আমরা বাঁচতে চাই, এই মামলা হামলা খানা দানা যত মেডিসিন যত কিছু যত পদ্ধতি যা কিছুই করি পরিকল্পনা সব কিছুর মূল মাকসাদ বেশি দিন হায়াত বেঁচে থাকতে চাই। বেশি দিন যে আমরা বেঁচে থাকতে চাই সুস্থতার সাথে না অসুস্থতার সাথে, যদি তাই হয় বেশি দিন সুস্থতার সাথে বেঁচে থাকার জন্য সুস্থতাও দান করবেন আল্লাহ, হায়াতও বাড়ায় দিবেন। সুস্থ থাকার জন্য পৃথিবীতে আল্লাহর দেওয়া অমূল্য এক মেডিসিনের নাম হলো রোজা। আর কিছু কুলাঙ্গার আছে সমাজে, কুলাঙ্গা, এরা বলে রোজা রাখলে রোগ বেড়ে যায়। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা সব একমত, শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য এক নিয়ম পদ্ধতি হলো কি, এই যে রোজা। আমরা বলি রোজা, পৃথিবীর সব ধর্মে এই রোজার নিয়ম আছে, সিস্টেম আলাদা, নাম আলাদা। না খাওয়ার সাধনা, খাইয়া মানুষ মরে, না খাইয়া মরে না। সামান্য একটু পানি দিয়াও সাহারি খেয়ে রোজা রাখছেন রসুল, সাহাবায়ে কেরাম। তো রোজা হলো রোগের ঔষধ, কুলাঙ্গারেরা বলে রোজার কারণে রোগ বেড়ে যায়। এটা দুনিয়াটারে এমন ভাবে আকৃষ্ট করছে যে এখন পর্দা পড়ে গেছে, ভালো কিছুই বুঝে না, দুনিয়াটাকেই সে ভালো মনে করে। অথচ যেই দুনিয়া দুনিয়া করে সব শেষ করতেছেন, এই দুনিয়ার দাম আল্লাহর কাছে মোটেও নেই। একটু চিন্তা করবেন কথাগুলো। আমরা মুসলমান রোজা রাখি, আমাদের এই সিস্টেমও নতুন না, আদম থেকে শুরু। আদম আলাইহিসসালাম থেকে শুরু, ভিন্ন ধর্মের মানুষেরা কেন রোজা রাখে? হিন্দুরাও রোজা রাখে, বৌদ্ধরাও রাখে, আমি শুরুতেই বলছি তাদের নামও আলাদা, সিস্টেমও আলাদা।
কোন কোন ধর্মে এমনও নিয়ম আছে, না খাওয়ার সাধনা করতে করতে যদি মরতে পারে তাহলে সে বিনা হিসাবে জান্নাত পাবে, অর্থাৎ স্বর্গে চলে যাবে। বুঝেন না কথা? না খাওয়ার সাধনা, আমরা যে রোজা রাখি আমাদের না খাওয়ার সাধনা না, আমাদের সাধনা আল্লাহ পাওয়ার সাধনা। ব্যবধান আছে না নেই? এই না খাওয়ার সাধনা সব ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, জৈন ধর্মে আছে, পৃথিবীর সব ধর্মের মানুষ রোজার মতো না খাওয়ার সাধনা করে। আমাদের সাধনা হলো আল্লাহ পাওয়ার সাধনা, ওদের সাধনা দেখবেন আপনি ভিন্ন ধর্ম। হিন্দুই ধরেন, হিন্দু ধর্মের মধ্যে দেখবেন ওরা খানা খায় খুব পিওর এবং খুব বাসা এবং অল্প অল্প খায়, ওরা অনেক সুস্থ। ওরা সকাল টাইমে গোসল করে, অনেক সুস্থ। ওরা পরিষ্কার পরিচ্ছন্ন বেশি থাকে, অনেক সুস্থ। ওদের যারা গুরু, সীমাহীন টাইম তারা না খাওয়ার সাধনা করে। আমরাও না খাওয়ার সাধনার মধ্য দিয়ে আমরা আল্লাহর পাওয়ার মহব্বত তৈরি করার ট্রেনিং দিব, প্রচেষ্টা করব, এবং এই সাধনা দিয়া বাকি 11 মাস আমরা কমপ্লিট একটা সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসব। এটা হলো আমাদের মাকসাদ। বলে সিয়াম সাধনা, কি সিয়াম সাধনা? রোজা রাখবেন ক্যারামবোর্ড খেলবেন, কিসের সাধনা? রোজা রাখবেন ঝগড়া করবেন, কিসের সাধনা? চালাকি। রোজা রাখবেন তাস খেলবেন, রোজা রাখবেন মোবাইলে ছবি দেখবেন, রোজা রাখবেন গীবত শেখায়াত করবেন, ক্যারামবোর্ড খেলবেন, লুড্ডু খেলবেন, কিসের সাধনা আপনার? সারাদিন রোজা রাখছেন, রাত্রে তারাবির নামাজ পড়েন না, কিসের রোজা আপনার? ওই বিধর্মীর মতো আপনারও না খাওয়ার সাধনা হচ্ছে, রোজা হচ্ছে না। রোজা রাইখা সমাজ রক্ষা করছেন, না হয় সমাজের মানুষ আপনাকে তিরস্কার করবে। সমাজ খুশি রাখছেন, আল্লাহরে খুশি রাখতে পারেন নাই। কেন? রোজা, রোজা মানে কি? রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয় অর্জন করো। ভয়ের ব্যাখ্যা কি? বলে গুনাহ থেকে বাঁচো। তাহলে রোজার দ্বারা তুমি গুনাহ থেকে যদি বাঁচতেই না পারো তাহলে সমাজ খুশি হলেও আল্লাহ খুশি হবে না। এলো দিনের রোজা। রাতের তারাবি যারা পড়ে না, তারাবি রসুলের আমল, তো যারা তারাবি পড়ে না তারা রসুলকে খুশি করতে পারলো না। তাহলে রোজা রাইখাও আল্লাহরে খুশি করতে পারলো না, তারাবি না পড়িয়া রসুলকেও খুশি করতে পারলো না। এই রোজা হলো ওই বিধর্মীর মতো না খাওয়ার সাধনা। হাকিকতে রোজা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও আমার বন্ধুরা, আল্লাহ রোজার আদেশ দিতেছেন তাদেরকে যারা আল্লাহর বন্ধু। তারা কারা? মুমিন। আল্লাহ মুমিনদেরকে বন্ধু বলে গ্রহণ করেছেন। আমরা আল্লাহকে বন্ধু বানাইতে পারিনি।
একজনে একটা সুন্দর কথা বলছেন, তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না। এই যুবকেরা ভালো করে বুঝো, তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। বুঝো না, মোবাইলে ফেলে আকামি করো, ভালো করে বুঝ। কুকুর শুয়ারকে আল্লাহ ভালো মন্দ বুঝার জ্ঞান দেন নাই, আল্লাহ মানুষকে দিছেন। তুমি যাকে ভালোবাসো সে তোমার, তোমাকে যে ভালোবাসে সে তোমার। বালিশে মাথা লাগায় চিন্তা করবা, আল্লাহ বন্ধু আমাকে ভালোবাসেন, এর জন্য আল্লাহ বলেন তোমরা আমার বন্ধু। তাহলে আমার আসল বন্ধুকে আমি আল্লাহকে ভালোবাসতে পারি নাই, আল্লাহ ঘোষণা দিয়ে দিছেন তুমি আমার বন্ধু। বন্ধু বলার দ্বারা মোহাব্বত কমলো না বাড়লো? বাড়লো। এবার বন্ধুকে বন্ধু কঠিন আবদার করলেও বন্ধুর কাছে এটা কষ্টের কিছুই না। আল্লাহ বলেন তোমার জন্য একটা জিনিস আমি রেডি করছি, একটা কাজ আমি রেডি করছি করবানি। আল্লাহ ইচ্ছা করলে ডাইরেক্ট অর্ডার দিতে পারতেন, এটা করো। যেহেতু বন্ধু, একটু মোহাব্বত লাগায় বলতেছেন তোমার জন্য একটা কাজ নির্ধারণ করছি করবানি। তো বন্ধু ভাববে কি কাজ দেয়, পারবো না না পারবো? আল্লাহ কয় না, যেই কাজটা দিব এ কাজ তোমার 14 পুরুষেরাও করছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তখন বান্দা কয় আমার বাপ দাদাই যদি করে তো এটা তো কঠিন না, আমিও পারব। আল্লাহ কয় পারবা এতটুকু না, পারলে বিশাল পুরস্কার। বলে কি, তোমার মাঝে আর আমি আল্লাহর মাঝে মাঝখানে কোনো পর্দা থাকবে না, সাক্ষাৎ হবে। মাঝখানে কি থাকবে না, পর্দা থাকবে না, এমন একটা পুরস্কার তোমাকে দিব। বলে সে পুরস্কার কি? বলে তাকওয়ার মর্যাদা। তাকওয়া কি জিনিস? বেশি বেশি তসবিহ টানো, এর নাম তাকওয়া না? বেশি বেশি সেজদা দেওয়ার নাম তাকওয়া না? বেশি বেশি যায় নামাজে বসে থাকার নাম তাকওয়া না? বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না? আর তাকওয়া আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনা থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। গুনা থেকে বাঁচার নাম কি? তাহলে এই তাকওয়া অর্জন করতে হয়, এটা মায়ের পেট থেকে তাকওয়া নিয়ে কেউ আসে না, তাকওয়া এটা অর্জন করতে হয়। বলে অর্জন করে রাখবো কই? বলে অন্তরে। তো তাকওয়া তো দেখাই যায় না, এটাকে কেমনে নিব, কার থেকে নিব? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। সব জিনিসের একটা খাজানা আছে, গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহ পাকের বিশেষ বান্দাদের কলব। বলে ওই কলবের সাথে সম্পর্ক তৈরি করে নাও, আত্মার সাথে সম্পর্ক লাগাও, আল্লাহওয়ালাদের বুকের সাথে সিনার সাথে সিনা লাগাও। জিব্রাইল রসুলের সিনার সাথে চাপ দিছেন, রসুলের সিনার সাথে সাহাবায়ে কেরামের সিনা লাগছে, ইলমের নূর আল্লাহ দিয়ে দিছেন। তাকওয়া হলো আরেবদের কলব। এরা যখন কলবের তাওয়াজ্জু দিবেন, এই তাওয়াজ্জু যখন আসবে আল্লাহর রহমতে তাকওয়া অন্তরে ঢুকে যাবে। এটা দেখার জিনিস না, দেখানোরও জিনিস না। তাহলে তাকওয়া অর্জন হয় রমাজানের রোজার দ্বারা। তাকওয়ার মূল কথা হলো গুনাহ ছাড়ো, গুনাহ থেকে বাঁচো। রোজার কথা কি? রোজার কথা হলো খানা পিনা ছাড়ো, পানাহার থেকে বাঁচো। তাকওয়া মানে গুনাহ থেকে বাঁচো। তাহলে সহজ কি কথা, খানা থেকে পেটকে বাঁচাও। যৌবন
স্ত্রীর থেকে বাঁচাও, আর হাত চোখ কান জবান অন্তরকে গুনাহ থেকে বাঁচাও, এর নাম রোজা। আমরা পেট বাঁচাইছি খানার থেকে, হাত পা চোখ গুনাহ থেকে বাঁচাইতে পারি নাই, তো রোজা হইছে ঠিক, তাকওয়া হয় নাই। হর কে দারাদ খৌফ হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম জুজবা হকচি জে মখা আজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা যা শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটা মাস, বছরে মাস কয়টা? রমজানের নাম কোরআনের দামি মাস। বলে এটা কেমন দামি? আল্লাহর নবী বলেন শাহরু রমজান শাহরুল্লাহ, রমজান হলো আল্লাহর মাস। কার মাস? আল্লাহর নবী ভিন্ন হাদিসে বলেন শাহরু রমজান জাইফুল্লাহ, রমজান হলো আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। এখানে আপনারা যারা আছেন সবাই কি মেহমান? এই এই প্যান্ডেলের জন্য কি আপনারা আপনারা ইফতারি করবেন? কথার কথা, আমার একটা লোক যদি থাকে কমিটিকে বলবো সবাই রোজাদার ইফতারি করবে, আমার একটা আলাদা মেহমান আছে এখানে, এরও ইফতারি করাইয়েন, খেদমতটা সবার তুলনায় আমার মেহমানের কম হবে না বেশি? বেশি মেহমানদারি করলে আমি কমিটির উপরে খুশি না ভেজা? আল্লাহ বলেন রমজান আমার মেহমান, আমার মেহমানকে কদর করো আমি আল্লাহ খুশি। আমি আল্লাহ খুশি মানি বিনা হিসাবে জান্নাত। সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান, পয়গম্বর বলেন মাস সমূহের সর্দার হলো রমাজান মাস। এত দাম কেন? বলে এই মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। এ মাসে আল্লাহ কি কোরআন অবতীর্ণ করেছেন? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, রহমতের নবী বলেন ও মানুষ গুনাহ থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, মানুষের কাছেও তোমার মর্যাদা বেড়ে যাবে। নিজেকে গুনাহ থেকে হেফাজত করো, হায়াত বাড়বে, নেক আমল করো, গুনাহ ছাড়ো, রোজার মাধ্যমে তোমার শরীর সুস্থ থাকবে। অনেক বলে আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? মুসলমানের সন্তান বলে আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? হ্যাঁ, হর কে দারদ খৌফ হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। রমজানুল মুবারক এমন এক বরকতের মাস, অন্য নবীর হায়াত অনেক বেশি, উম্মতের হায়াত অনেক বেশি, বেশি হায়াত পাইয়া বেশি বেশি নেক আমল তারা করেছেন। আমার নবীর হায়াত বড় কম, নবীর উম্মতের হায়াত অনেক কম। নবীর মনটা দুর্বল, আমার উম্মত অল্প, হায়াতে এত নেক কোথায় পাবে? আল্লাহ বলেন ও পয়গম্বর সুসংবাদ শুনে নেন, উম্মতের জানায় দেন আপনার এবং আপনার উম্মতের হায়াত যদিও কম, তবে বরকত আমি আল্লাহ দিব অনেক বেশি। বলে কেমন বরকত?
বলে 1000 মাস হয় হাজার 1000 মাস লাগাতার কেউ যদি ইবাদত করে যত সওয়াব তারা পাবে আপনার উম্মতের জানায় দেন 1000 মাস ইবাদতের সওয়াব আমি আপনার উম্মতের এক রাতে দিয়ে দিব আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা 1000 মাস ইবাদতের সওয়াব মুহাম্মদের উম্মত কয়দিনে পাবে ওই রাতের নাম কি কথা হয় না ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর ليلة القدر خير من ألف شهر 1000 মাস না তার থেকেও বেশি কদরের রাত একটা রোজা আপনার উম্মত রাখবে জানায় দেন একটা রোজার দাম কত মিশকাত শরীফের হাদিসে পয়গম্বর ইরশাদ করেন জন্মগত একটা কাক জন্মলগ্ন থেকে যদি ডানা মেলে খোলা আকাশে উড়তে থাকে সামন দিকে যায় অনবরত উড়তে 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 1000 মা বছর যদি তারা উড়ে কয় হাজার উড়ন্ত পাখিদের ভিতরে কাকের হায়াত বেশি নিম্নে 1000 বছর কাকের হায়াত নিম্নে কত তাহলে একটা কাক যদি জন্ম থেকে উড়তে উড়তে 1000 বছর উড়িয়া সামনে যায় বাসায় যায় কাগজ কলমে হিসাব মিলায় পাবেন কিছু বিবেক দিয়া হিসাব করেন যে কত দূর যাবে নবীজি বলেন এক রোজার বরকতে উম্মত জাহান্নাম থেকে তত দূর পেছনে যাবে হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন প্রত্যেক রাতে রমজানের 600,000 জাহান্নামীকে মুক্তি দেন আল্লাহ এভাবে দিতে দিতে ঈদের আগের রাত্র পর্যন্ত কত লক্ষ মানুষ মুক্তি পাইল এই সব একসাথ করলে যা হয় ঈদের রাত্রে এই পরিমাণ মানুষ মুক্তি দিবেন কোন রোজাদার যারা ক্যারাম বোর্ড খেলে লুড্ডু খেলে তাস খেলে জুয়া খেলে মোবাইল চালায় ঝগড়া করে রোজা এমন একটা আমল এর মাধ্যমে তাকওয়া অর্জন করো গুনাহ মুক্ত জীবন গড়ো এজন্যই তাকওয়া দেখা যায় না রোজাটাও দেখা যায় না রোজা দেখা যায় না কেউ চাইলেও দেখাইতে পারবে না কিন্তু অন্য অন্য আমল চাইলেই দেখাইতে পারে নামাজ একা একা যখন নামাজ পড়ি 10 রাকাত পড়তে 5 মিনিট মানুষের সামনে যখন দাঁড়াই 4 রাকাতে 6 মিনিট মানুষ যেন বলে আমি বুজুর্গ তাহলে মানুষকে দেখানোর জন্য যে আমলটা করলাম এর নাম রিয়া রিয়া কবিরা গুনাহ বুঝেননি কিছু এই আল্লাহর বান্দারা খেয়াল করেন ক্ষুধা লাগছে হ্যাঁ ক্ষুধা তো লাগবেই সারাদিন বাঙালি রুটি দিয়া থামান যায় না ভাত 3 বেলা দিয়া থামান যায় না এরপরও বিড়ি লাগবে পান লাগবে এই মানুষেরে সারাদিন না খাওয়া রাখবে আর ক্ষুধা নাই এটা তো হইতে পারে না হ্যাঁ আর ভালো করে বুঝেন একজনে হজ করে এটাও দেখানো যায়
আমার লাগে একজনে সালাম দিল, হুজুর কেমন আছেন? ভালো, বাস শেষ। বাড়ি কি অমুক জায়গায় কাজ করি, দোয়া করবেন না? হে, আমারে শুনাইতেছে, আমি হজ করিয়েছি, আরো 13 জনরে উমরা করেছি, আমি বিআইপি প্যাকেজের হাজি। আবার মোবাইল বাইর করে কিছু দেখবেন নি আমি যে হজে গেছি। আমি কি আপনার অবিশ্বাস করলাম? আর আপনার থেকে শুনতে চাইছি আপনি হজে গেছেন না কানাডায় গিয়ে খানা হয়ে রয়েছেন? এখন সে ছবি দেখাইতেছে, হেই ফেরাউনের বাথরুমে যায় লাইভ দিছে। মানুষেরে কয় আমি হজে আইছি, ফেরাউনের বাথরুমের বাইরে দাঁড়ানো, সবাই লাইনে থাকো, ভিতরে গিয়া লাইভ দেব। এইরকম আকাম কইরা কইরা হজ করেছি। বাইতুল্লার পাশে গেলে মানুষ কানতে কানতে বেউশ, রসুলের রওজার পাশে গেলে মানুষ কান্নায় বেউশ, আরে ছবি তোলার জন্য বেউশ। কথা বলেন না কেন? তাহলে এটা আল্লাহর জন্য হইছে না মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোটার জন্য কোনো আমল করা, এর নাম রিয়া, রিয়া কবিরা গুনাহ। আপনি কি হজটা আল্লাহর জন্য করছেন না মানুষের জন্য করছেন, এটা তখন আপনি বুঝবেন যদি আলহাজ না কইলে মনে কষ্ট লাগে। আলহাজ না বললে যদি অন্তরে কষ্ট লাগে, বুঝবেন আপনার হজ আল্লাহর জন্য হয় নাই। বুঝেননি? আসেন জাকাত, মানুষকে দেখানোর জন্য জাকাত। দোকানওয়ালারা কাপড়ের দোকানে লেখছে জাকাতের কাপড় পাওয়া যায়, তার মানে এই জগতে অন্য কাপড়গুলো দিয়ে জাকাত দেওয়া হারাম। হ্যাঁ, এই কথা বলেন, অন্য কাপড় কিনে যদি কেউ জাকাত দেয় হবে না? তাহলে জাকাতের কাপড় লেখলো কেন? মানে পৃথিবীতে এর থেকে অন টাইম থার্ড ক্লাসের কাপড় আর কোম্পানি বানায় নাই, এটা একবার পরলে জাকাত শেষ। কথা বুঝেননি? ভালো করে বুঝেন। আপনি আকাম করবেন দোষ নাই, আমি কওয়াটা দোষ, কাহা আপনার কওয়াটাই দোষ। আমাকে আকাম বন্ধ করা যাবে না, প্রয়োজনে বক্তা পাল্টাবো, আকাম পাল্টাবো না। কথা বুঝেন নাই? বড় কঠিন জিনিস, একটা কথা বলি, যারা বুঝেন তো বুঝবেন, খেয়াল রাখবেন কথাগুলো। জাকাত দেওয়া আর একটা হলো জাকাত আদায় করে দেওয়া, দুইটা আলাদা জিনিস। আল্লাহ কইছে জাকাত আদায় করো, জাকাত দাও বলেন নাই। আলাদা আলাদা আমি বুঝাইবার সময় নেই। জাকাত দেওয়া এক জিনিস, জাকাত আদায় করা আলাদা জিনিস। নাম্বার দুই, জাকাত দিবে ধনী, কাকে দিবে বলেন? এখানে আর এক কথা, গরিবদের বেলায় গরিবের দেওয়া এক জিনিস, হক আদায় করা আলাদা জিনিস। যেমন আপনি একটা কাপড় দিলেন 250 গ্রাম চিনি, আধা কেজি সেমাই দিলেন, এটা আপনি একটা কিছু দিলেন, গরিবের হক আদায় করেন না, আপনার হক আদায় করছেন, গরিবেরটা না। গরিবের হক আদায় করবেন কেমনে? তোমার ঘরে সদস্য আছে কতজন, লিস্টি দাও, ইফতারি সাহারিতে কি লাগবে, চাল ডাল বুট কতটুকু লাগবে, এক মাসের বাজার সব নিয়ে যাও, ঈদের জামা কাপড় কি পরিমাণ লাগবে নাও, 50-1 লাখ টাকা লাগবে দিয়ে দিলাম, তুমি পুরা রোজা ঠান্ডা মাথায় খাওয়ার দোয়া করো। এলো হক আদায় করা, কলিজা ভেঙ্গে দোয়া আসবে, ও আর কারো কাছে গিয়ে হাত বিছাবে না কিছু দাও, এলো হক আদায় করা। আর এমনি দেওয়া এটা দেওয়া। নাম্বার তিন, জাকাত দেওয়া গরিবের উপরে দয়া নয়, জাকাত দেওয়া গরিবের উপরে কি না দয়া না, বরং ধনী তার দায়িত্ব পালন করছে। প্রত্যেকটা গরিবের কাছে ধনীরা ঋণী, 100 টাকায় 250 টাকার মালিক গরিব, এই 250 টাকার মালিক ধনী বলেন না কেন? যদি গরিবের 250 টাকা না দেয় নিজে খায়, ওর মাইয়া বলা ভঙ্গু হয়ে যাবে, কসম আল্লাহ কিডনি নষ্ট হয়ে যাবে। প্রত্যেক ধনীর 100 টাকার
ভেতর থেকে আড়াই টাকার মালিককে, আড়াই টাকার মালিক যদি গরিব হয় তো ধনী কত টাকার মালিক? কথা বলেন, 97 টাকা আটানা, কথা ঠিক? এই 97 টাকা আটানা পাইয়াও যদি ধনী খুশি না হয়, ওই আড়াই টাকার মধ্যে যদি লোভ লাগায়, তাহলে আর দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। এখন প্রশ্ন, গরিবের টাকা আমি ধনী কেন পকেটে রাখবো? আল্লাহ কয় তুই রাখ দিবি, দেয় তোর এই রাখার যে একটা বেনিফিট, 97 টাকা আটানা তোরে দিলাম, এই যে রাখছো। নাম্বার দুই, গরিবেরটা রাখবি কেন? গরিব তোর কলিজার বন্ধু, তোর বউ মাইয়া ফলা এত বন্ধু না। গরিব কাজ না করলে গরিবের গাড়ি, ধনীর গাড়ি চলবে না। গরিব যদি বড় লোকের কাজ না করে, পাঁচতলা বিল্ডিং গোয়াল ঘর হয়ে যাবে, পরিষ্কার থাকবে না। গরিব যদি মাছ না ধরে সাগরে গিয়া, বড় লোকের জবানে মুখ দিয়ে জীবনে মাছ ডুববে না। গরিব যদি ময়দানে কাজ না করে, ধান চাষাবাদ না করে, রুটি আর ভাত কপালে আসবে না। তাহলে পরতে পরতে গরিব আমার সহযোগী। গরিব যদি বলে আমরা বড় লোকের কাজ করবো না, সব বড় লোক এক ঘন্টায় পঙ্গু হয়ে যাব, তাহলে গরিব উপকার করে না করে না? করে। তাহলে এই উপকারের জন্য আড়াই টাকা আমানত রাখবেন, আর গরিবের কাছে দিলে এটা রাখতে পারবে না। আপনি জমাইয়া জমাইয়া এক সময় দিবেন যাতে ওর উপকার হয়। তাহলে যাকাত দেওয়া এটা কিন্তু দয়া না, যাকাত দেওয়া এটা কি না? এটা আপনি যে ঋণ আদায় করলেন, ঋণ আদায় করে আপনি দায়িত্ব মুক্ত হয়ে গেলেন। এ বিষয়ে একটা ঘটনা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত বলবো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যাকাতের মাল টাকা কাউকে দিবেন? পরিচিত একটা গরিব বড় অসুস্থ বিছানায় পড়ে আছেন অনেক দূরে, খাদেমকে বললেন, এই খাদেম, ওই গরিব মানুষটার বাড়ি যাও, আমার যাকাতের টাকাগুলো তাকে দাও, তবে দেওয়ার বেলায় তিনটা কথা তুমি মনে রাখবা। কে বলতেছেন? নবীজির কি হয়? আম্মা জানা আয়েশা বলেন তিনটা কথা, যাকাতের মালটা নিয়ে গরিবের দিবা, গরিব অসুস্থ। এক নাম্বার কথা, ওই মালটা গরিবের হাতে দিবা না। খেয়াল করেননি? মালটা গরিবের হাতে দিবে না, তা কই দিব? কয় গরিব যেই বিছনায় শুয়া কষ্ট পায় অসুস্থ, ওর মাথার পাশে বিছানায় রেখে দিবা। নাম্বার দুই, যাকাতের মাল এটা ভুলেও তাকে বলবা না। আর আমরা মাইক লাগাই, মাইক আসো, যাকাত দিতেছি, মাইক লাগায় লাইনে দাঁড়াও, রোদের মধ্যে শুকায় সুটকি হও, তিন ঘন্টা অপেক্ষা করে পৃথিবীর নিম্ন স্তরের থাককেলাসের কাপড় নেওয়ার জন্য দাঁড়াও। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যাকাতের মাল বা টাকা এটা বলবা না। তিন নাম্বার কথা হলো, যাকাত দিয়া তার কাছে কোনো দোয়া চাইবা না। কি চাইবা না? খাদেম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যাকাতের মালটা নিয়া আম্মা জানের কথা মতো মাথার কিনারায় রাখলেন, হাতে দেন নাই, দিয়া চলে আসলেন। আয়েশা বলেন, আম্মা জান, আপনি যে তিনটা কথা বললেন, যাকাতের টাকা তার হাতে দিব না, গরিবের হাতে বিছানায় রাখতে বললেন, তাই করলাম। দোয়াও চাই নাই, যাকাতের টাকা তাও বলি নাই, তবে আমি জানতে চাই এর রহস্যটা কি? আপনি তার হাতে দিতে নিষেধ করলেন কেন? খেয়াল করেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও খাদেম, যাকাত যে টাকাটা দেই, আমি হলাম দেনাদার, সে হলো পাওনাদার।
আমি তার কাছে ঋণী, এটা দয়া না। অতএব তার হাতে যদি দাও তার হাত থাকবে নিচে, আমার হাত উপরে। না আমি তো দাতা না, সে হবে গ্রহিতা, হতে পারে না। গ্রহিতা ছোট দাতা বড়। না যাকাতের টাকার বেলায় সে পাওনাদার, আমার কাছে পাবে, আমি ঋণী। অতএব আমি তো তার হাতে দিতে পারি না, সে হাত দিয়ে উঠাইয়া নিবে। সে কেন ভিক্ষুকের মতো হাত দুর্বল করে হাত বিছাবে? না হতে পারে না, কারণ সে তো আমার কাছে ভিক্ষুক না, ছোট না, বরং আমি তার কাছে ঋণী, ঋণের টাকা দিলাম, সে পাওনাদার, তার অধিকার বেশি। অতএব তার হাতের মধ্যে দিলে ছোট মনে হবে, এটা তার কাছে দিয়া দাও, সে হাত দিয়ে উঠায় নিবে। নাম্বার দুই, যাকাতের কথা বলা যাবে না, কষ্ট আসতে পারে অন্তরে। তিন নাম্বার, দোয়া চাইবে না, দয়া করলে দোয়া চাওয়া যায়, যাকাত দেওয়া তো দয়া না। যাকাত দেওয়া দয়া? এই বয়ান কোন খতিব যদি মসজিদে করে, ওর চাকরি শেষ সূর্য ডোবার আগে। কথা ঠিক? কারণ কি, শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয় তাই। শিয়ালের যদি মুরগি দিয়ে এখন তিন দিন ভরে নিমু আমানত, বুঝেননি কিছু? শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, একটা সুৎখোর বেনামাজির হাতে ধর্মের চাবি রাখলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন ভাইরা আমার, ভালো করে বুঝেন। আম্মা জানা এসা বললেন, যাকাতের বিনিময়ে দোয়া চাওয়া যাবে না, এটা তো দয়া না। আমি যদি দয়া করতাম তো দোয়া চাইতাম, এটা তো দোয়া চাওয়ার কোনো দয়া করি নাই। আমার হক আমি আদায় করে দিলাম, আর তার পাওনাটা আমি পরিশোধ করে দিলাম। এই জন্য নবী বলেন, ও গরিব সুসংবাদ নাও। নবী দোয়া করেন, আল্লাহ গরিবি হালাতে আমাকে বাঁচাইয়া রাখিও, গরিবি হালাতে আমাকে মরণ দিও, গরিবদের সাথে আমাকে হাসরের মাঠে উঠাইও। আল্লাহর নবী বলেন, ও গরিব, ধনী লোকের 500 বছর আগে গরিব, তুমি জান্নাতে যাইবা। কোন গরিব? যে রোজা রাখে না। হ্যাঁ ভাইরা আমার, রোজা সাধনা দিয়ে 11 মাস টাইট করো, রোজা দিয়া তুমি বাকি 11 মাস সুন্দরভাবে সীমাবদ্ধতার ভেতরে নিয়ে আসো। এরে নবীর আসে রমাজানের সাধনা দিয়ে 11 মাস সাধনার আওতায় নিয়ে আসো, বলে কেমনে? কয় এক নাম্বার, রোজা রাইখা টের পাইছনি, ইফতারির বাকি আছে আধা ঘন্টা, খানা সামনে রেডি, পেটের ভেতর ক্ষুধা, পানির পিপাসায় কলিজা ছটফট করে। একজনের যদি বলি, ভাই যান দরওয়াজা জানালা বন্ধ করে তুমি 2 লিটার পানি আলাদা একা একা পান করো, কেউ দেখবে না, করবেনি। কার ভয়? আল্লাহর ভয়। এই সবকটা 11 মাসে আদায় কর, পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা, পানির পিপাসায় কলিজা ছটফট করতেছে রে মুমিন, সামনেও খানা রেডি, পানিও রেডি, এমন এক হালাত, ইফতারির প্যান্ডেলে বইয়া মনে হয় যেন 10 জনারে ফেলেটে যা দিছে, মাথা গরমে তো আমার একারই লাগবে। মনে মনে কর, দুই একটা যদি উঠে যাইতো যে না খামু না, তুই 2 ফেলে নামি হইতাম, আমার একা লাগবে। কিন্তু আমার মালিকের কুদরত, বিসমিল্লাহ বলে শরবতের গেলাসটা যখন টান দিছে, নিজের প্লেটের খানা শেষ করার ক্ষুধা আর থাকে না। ঠিক নি? তোর কি পরিমাণ ক্ষুধা, কি পরিমাণ পানির পিপাসা, সামনে খানাও রেডি, পানিও রেডি, খায় না কেন? খানা হারাম। এ খানা যে সামনে রেডিটা হারাম না হালাল? ক্ষুধা আছে না নাই? পিপাসা আছে না নাই? সামনে পানি খানা আছে না নাই? খায় না কেন? কার ভয়? আল্লাহর ভয়।
আমি যেমন রোজাদার ক্ষুধা আছে পিপাসা আছে খানাও আছে খাও নাই কেন আল্লাহর বিধানে নিষেধ এই সবক 11 মাস আদায় করো হালাল খানা পাইও ক্ষুধা ছিল খাই নাই কেন আল্লাহ নিষেধ করেছেন 11 মাসে হারাম খাই কেমনে এর নাম সাধনা এর নাম সিয়াম সাধনা হালাল খানাটাও খাইয়া খাইলাম না ক্ষুধা থাকা সত্ত্বেও আল্লাহর ভয় বাকি 11 মাসে হারাম কেমনে খাব এই সবক যদি আদায় করে আমার সমাজের ভিতরে কোনো সন্ত্রাসী চলবে না আমার সমাজে দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না রোজায় কি শিখায় আর আমরা শিখি কি রোজার ভিতরে দুর্নীতি ভরের উপায় কি রোজার ভিতরে দুর্নীতি নাই বাইরে আমার বড় কঠিন হালাত রমজান থেকে আরেক সাধনা 11 মাসে করবেন সেটা হলো সারা দিন বড় লোকেরা রোজা রাখিয়া দেখো পেটে কেমন ক্ষুধা কেমন কেমন যেন একটু কষ্ট কষ্ট ভাব একদিনের রোজায় কেমন ক্ষুধার কষ্ট একটু চিন্তা করো গরিবেরা 12 মাস কেমনে কষ্ট পায় গরিবেরা কেমন কষ্ট পায় বড় লোকেরা ইফতারি খায় লা খাইতে পারে অল্প 10 আইটেম নিয়ে ফালায় দেয় আর কত গরিব একটা ভালো খেজুর পায় না রোজার মাস ভালো একটু শরবত খেতে পারে না কত কষ্টে জীবন কাটায় এরপরও আমার মাওলারে ভুলে না মাওলার কাছে কান্না করে হে মালিক আমার সন্তানের সামনে তুমি লজ্জা দিও না রে আল্লাহ ঈদের দিন জামা কাপড় লাগে না তারপরও লাগে 5টা কিনছে 10টা আর গরিবের এক সেট জামাও নাই কিনার মতো টাকাও নাই কয়েক বছর আগে ঢাকার শহরে নদীর মাঝে ব্রিজের মাঝখানে দাঁড়ায় একটা বাবা সন্তানের নদীর মধ্যে ফেলে দিল জামা কাপড় দিতে পারে না এই লজ্জায় কত গরিবের চোখে পানি ঈদের বাজার কেমনে করবে নিজে না থাক স্ত্রীর দরকার নাই সন্তানের কি দিব দেখছেন নি কারবার এ ভাই দেখেন তো যারা যাকাত দেয় বউরে কাপড় দেয় স্বামীরে দেয় ঠিক নি কথা কন না কেন স্বামীর কাপড় না হইলেও চলে বউরও লাগে না লাগে বাচ্চা ঈদের আনন্দ আঙ্গ থেকে বাচ্চারা কথা ঠিক না আমাকে বলেন তো সারা বাংলাদেশে কয়জন আল্লাহর বান্দা খুঁজে পাবেন যে না আজকে আমি প্রতি বছর তো স্বামী বউরে দেই এই রমজানে ওদের বাচ্চা হিসাব করে 5টা বাচ্চার 5টা সেট কাপড় দেই মাইয়া আছে 2টা ওর জামা কাপড় দেই বাচ্চা ছেলে আছে 2-3টা ওর জামা কাপড় দিয়ে দিই ঈদের বাজার কয়জন পাবেন সারা বাংলাদেশ ঘুরেন তো এই চিন্তাও তো মাথায় নাই এই চিন্তাও মাথায় নাই অথচ স্বামী কাপড় পায় কিন্তু অন্তরে দুঃখ বাচ্চারে কি দিব ঠিক নি স্ত্রী একটা শাড়ি পাইছে কিন্তু অন্তর শান্তি নাই বাচ্চারে কই দিমু টাকা পামু কই বুঝেন নি বুঝেন আফসোস বড় আফসোস কারে বুঝামু কে বুঝবে বুঝার মানুষ নাই বুঝানোর মানুষ নাই বরং সমালোচনা করার মানুষের অভাব নেই ভাইরা আমার মা বাবা না খাইয়া থাকলেও কষ্ট নাই বাচ্চা যদি খেয়ে খুশি থাকে আমি প্রায় সময় একটা ঘটনা শুনাই আল্লাহর এক বান্দা বড় গরিব রোজা রাখছে নফল রোজা সন্তানেরাও রাখছে অনেক বড় লোক আছে নিজেও রোজা মাঝে মাঝে রাখে বড় সন্তান 30 বছর বয়স রোজা রাখে না তা আম্মা জান যদি কা রোজা রাখো বাবার কা চেহারা নষ্ট হয়ে যাবে ওই আব্বা জানেরে জিজ্ঞাসা করি ও বাবা
তোমার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হবে এই জন্য রোজা রাখাও নাই। আজকে সারা রাত্র দরওয়াজা জানালা বন্ধ করে যে মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করছে, বলো এই চেহারা কোন মেডিসিন দিয়ে ভালো করবা? ওই বাবার খবর নাই মোবাইল দিয়ে আবার আনন্দ করে, ছেলে পরীক্ষায় ভালো নাম্বার পাইছে হুজুর দোয়া করবেন পুরস্কার দিছি, কি কয় মোবাইল ছেলের দিছে মাইয়া কা মাইয়ারে আরো দেড় মাস আগে দিছি, খুব আনন্দ মাইয়া বলারে মোবাইল দিয়া। বাবা মা দেড় মাস পরে কানতে আর কয় হুজুর একটা তাবিজ দেন, কি কয় মাইয়া হিজরত করছে, আছে না নাই? আমি বানায় বলতেছি, এই আকাম নাই কোনো ঘর আসেনি। আল্লাহ হেদায়াত দান করেন, অথচ আল্লাহ শুকর, ছয় বছর থেকে আলহামদুলিল্লাহ রোজা রাখা ধরেছি আর ছাড়ি নেই। আলহামদুলিল্লাহ আমাদের সন্তানরাও পাঁচ ছয় বছরে রোজা রাখতেছে, একদিন রাত্রে না উঠাইলে রাগ করে, না খাইয়া রোজা থাকে তারপরও খায় না। আর আপনার সন্তান ৩০ বছর রোজা রাখতেই চায় না। এরে আব্বা জানেরা, ও আব্বা জানেরা, ভালো করে বুঝে ওই আল্লাহর বান্দা নিজেও রোজাদার, স্ত্রীও রোজাদার, গরিব মানুষ বাচ্চাগুলো রোজা রাখলো, সারাদিন রোজা রাখার পর বিকেল বেলা পেরেশান হয়ে গেল, আমার বাচ্চাগুলো ইফতারির কোনো আয়োজন নেই, আমি আর আমার স্ত্রী একটু পানি দিয়া আর খেজুর পেলে পেলাম না পারলে পানি দিয়ে আমি ইফতার করব, বাচ্চাদের কিছু না দিলে তো লজ্জায় আমি মুখ দেখাইতে পারবো না। আল্লাহর বান্দা বড় অন্তরে কষ্ট নিয়া চিন্তা করে করে এবার বের হয়ে গেল, বাড়ির পাশে একটু দূরে একটা মুসলমানের বাড়ি, কিছু সাহায্য নিয়ে আসবে, ধার হলো নিয়ে আসবে ইফতারির লেগে। গরিব আল্লাহর বান্দা মুসলমানের বাড়ি চলে গেল, মুসলমানের বাড়ি যাইয়া বলে, ভাই আমি গরিব, আমার ঘরে সব আজ রোজাদার, বাচ্চারাও রোজাদার, ইফতারির কোন আয়োজন নাই, টাকাও নাই, আপনি আমারে কিছু অল্প টাকা ধার দিবেন, আমি আবার আস্তে আস্তে দিয়া দিব ইফতারির জন্য। মুসলমান অহংকারী বলে, তোর গরিবের টাকা দিলে আর পাবো না, যাও দেওয়া যাবে না। আল্লাহর বান্দা বিমুখ হইয়া চোখের পানি সেরে কাঁদতেছে, রাস্তা দিয়া হাঁটে আমি কেমনে বাচ্চার সামনে দাঁড়াবো, চোখের পানি ভরতেছে, হঠাৎ করে দেখা যায় অপর দিক থেকে একটা লোক, ভদ্রলোক আসতেছে, কান্না দেখে বলে, দাঁড়াও তুমি কাঁদো কেন? কয় আমার মনের জ্বালায় কাঁদি। বলে একটু বলো, লোকটা বিধর্মী গরিব মুসলমান বলে, তুমি বিধর্মী তোমাকে বলে লাভ কি? বিধর্মী বলে, বলো বলে এই হালাত, আমার বাচ্চাদের ইফতারির আয়োজন নাই, মুসলমানের কাছে গেলাম টাকা দিল না, কেমনে আমি ইফতারি করব? বিধর্মী লোকটা বলে, মনে কিছু যদি না নেও, আমি তোমাকে ইফতারির জন্য কিছু টাকা দিই, আমার আর ফেরত দেওয়া লাগবে না, নিয়ে যাও। টাকা নিয়ে গেল, এবার ইফতারির আয়োজন করে, ইফতারি সামনে, দোয়া কবুলের সময়, বুঝেননি, ইফতারি সামনে নিয়ে দোয়া কবুল করতে দেরি, খোদার কসম কবুল হতে দেরি নেই। আপনারা কি করেন? বাজার বাজার গল্প গুজব, মোনাজাতের ভিতরে দিয়া এক ফাঁক দিয়া কয় মোনাজাত ধৈর্য কয়, এই শরবত কম ডাল ঠিক নি? আহা, এই তো এখানে ইফতারি করাইব না, এখন সব চুপচাপ না, দেখবেন ওই সময় দর্জনে মাইকলে চিল্লাইয়াও থামাইতে পারবে না, এত স্পিরিট বেড়ে যায় ইফতারি টাইমে কথা। অথচ দোয়া কবুলের সময় পুরা মঞ্চ থাকবে ঠান্ডা, দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে বলতে থাকবে, ওই বান্দা ইফতারি সামনে নিয়া এবার অন্তর থেকে দোয়া আসতেছে, কিন্তু দোয়া কি করব, টাকা দেশে বিধর্মী মুসলমান তো দেয় নাই, কে দিছে? দোয়া কি করব? গরিব আল্লাহর বান্দা বাচ্চাগুলো নিয়ে বলে, আল্লাহ আমি ওই বিধর্মীরে কি দোয়া করব, একটা দোয়া করি তুমি হেদায়াতের নূর তার সিনায় দান করে দাও,
দোয়া করে দিল আল্লাহর বান্দা দোয়া তো করে দিছে মুসলমান ব্যক্তি তো দান করে না ওর ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে রাতের বেলা ঘুমায় দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে সূর্যের গরমে মানুষ দৌড়াদৌড়ি করে পাগলের মতো কোথায় ছায়া আর সে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহর বান্দা নজর করে দেখে মাঠের এক পাশে একটা বিল্ডিং দেখা যায় দৌড়ায় গেল আশ্রয়ের জন্য দৌড়াইয়া গিয়া দেখে বিল্ডিং এ তালা লাগানো দারোয়ান ওখানে বলে একটু ঢুকাইয়া দাও সূর্যের গরম সহ্য করা যায় না বলে মিয়া তুমি যে ঢুকতে বলবা তালা লাগানো গেটে লেখা আছে বিল্ডিং এর মালিকের নাম কার নাম আমি তো আরবি বুঝি না কয় বিল্ডিং তার যে দান সৎকা করবে গরিবের দান করবে হক আদায় করবে তার এই বিল্ডিং একটা চিৎকার দিছে এই চিৎকারে সে হুশ গিয়া দেখে চোখ দিয়া পানি পড়ে চোখ খুইলাও স্বপ্নে দেখছে বিল্ডিং এবার কান্না করতেছে স্বপ্ন ভাঙ্গিয়া এবার সজাগ হয়েও দেখে চোখে কি আমার হুশ আসেনি আয় হায়ন করলাম কি আহ দান করলে তো এই বিল্ডিং আমি পেয়ে যাইতাম সকাল হয়ে গেছে আল্লাহর বান্দা দৌড়ায় গেল গরিবের বাড়ি গিয়া কয় রে গরিব আমাকে মাফ করে দাও তোমার কত টাকা লাগবে নিয়ে যাও বলে আর লাগবে না তোমার টাকা নিব না গতকাল ইফতারির জন্য টাকা কই পাইলা বলে শুনে তোমার লাভ কি বলে বলো বলে ওই অমুক এলাকার এক বিধর্মী আমাকে টাকা দিয়েছে দৌড়ায় গেল বিধর্মীর বাড়ি যাইয়া কয় ও বিধর্মী যত টাকা গরিবের দিছ ফিরাইয়া নাও নিয়ে যাও আল্লাহর বান্দা বলে বিধর্মী বলে না আমি তো ফেরত নেওয়ার জন্য টাকা দেই নাই আমি তো ফেরত নেওয়ার জন্য দেই নাই তুমি আবার দাও কেন তুমি কে তুমি কি সেই মুসলমান যে গরিবের কাঁদাইছো টাকা দাও নাই যত চাও বেশি চাও দিব এবার বিধর্মী একটু মিষ্টি হাসি দিয়ে কয় তুমি বিল্ডিং দেখে পাগল হয়ে গেছো না মুসলমানের অন্তরে আগুন লেগে গেল আমি একটা মুসলমান বিল্ডিং দেখছি ঘুমের ঘরে কিয়ামতের মাঠে স্বপ্নে তুমি বিধর্মী হয়ে জানলা কেমনে এবার বিধর্মী কয় আমার আর বিধর্মী বলবি না আমি ইমানের দৌলত নিয়ে ফলাইছি রাতের বেলা ঘুমের মধ্যে দেখি রহমতের নবী হাজি মায়ার নবী এসে আমার হাত ধরে কালেমা পড়ায় দিছেন আর আমি যে দান করে বরকত নিলাম আমার জন্য আল্লাহ একটা ঘর বানাইছে নবী যে ঘরটাও কুদরতের দ্বারা আল্লাহ দেখায় দিছে গরিবের হক আদায় করা এক জিনিস গরিবের দান করা আলাদা জিনিস এইবার চিন্তা করেন যাদের টাকা আছে তো আছেই যাদের নাই তো তাদের মোটেও নাই গরিবের দান করবেন না হক আদায় করবেন চিন্তা করেন দ্বিতীয়ত গরিবের দিলে স্বামী আর স্ত্রীর কাপড় তো জীবনভর দিলে ওদের বাচ্চাদের কাপড় কে দিবে টাকাও তো নাই আপনি যদি বলতেন তোমার শাড়ি তোমার স্ত্রীর শাড়ি তোমার একটা লুঙ্গি দিলাম তোমার বাচ্চা আছে কয়জন নাও 5000 টাকা দিলাম জামা কাপড় কিনা নিও আছে নিরম দরদি কেউ আর কয়জন আরে দিলাম গরিবরাও যে পাওয়ারওয়ালা দিতে গিয়ে এর বাড়ি ঘর ভেঙে গেল পারে না বাড়ি ভেঙে সুরে নিয়ে আস ধৈর্য বলতে কিছুই নেই রোজার হক আদায় করো রোজা রাইখা ক্ষুধা নিবারণের যে একটা চিন্তা গরিবের এই ক্ষুধা নিবারণের চিন্তা করো 11 মাস রমাজানের সাধনা রমাজানে সারাদিনের সাধনা রোজার মাধ্যমে আমি গুণামুক্ত হব আল্লাহকে রাজি করব রাতের বড় আমল তারাবির নামাজ কয় রাকাত জোরে বলেন 20 রাকাত তারাবি কম পড়ার কোনো সুযোগ নেই খবরদার কোনো সুযোগ নেই
হাজার 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 সাহাবায়ে কেরামদের নিয়ে মিটিং করিয়া পয়গম্বরের কলিজার সাহাবি হযরত ওমর সিদ্ধান্ত নিয়া মসজিদে জামাতে 20 রাকাত তারাবি শুরু করেছেন এক রাকাত তারাবি কমানোর সুযোগ নাই দ্বিতীয় রমজানে এক নফল ফরজের সমান অতএব এই রমজানে আমরা নফল কম পড়ব না বেশি শুধু 20 রাকাত তারাবি না তাহাজ্জুদের যে একটা সুযোগ আছে 11 মাস এই সুযোগ আর হয় না সাহারি খাওয়ার পুরো টাইম তাহাজ্জুদের টাইম বাঙালি খাইতে খাইতে আজান ঠেকায় তাহাজ্জুদ পড়ে না ইনশাআল্লাহ রহমতের 10 দিন শেষের দিকে মাগফিরাত শুরু হবে আমরা জানো আর তাহাজ্জুদ নষ্ট না করি আজকে থেকে নিয়ত করি সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ রাজি আছি না আল্লাহ কবুল করেন তাহলে দিনের বেলা রোজা খানার থেকে বাঁচাবো পেট গুনাহ থেকে বাঁচাবো অঙ্গপ্রত্যঙ্গ রাতের বেলা তারাবি কয় রাকাত কোনো ফতোয়া নাই কোনো চালাকি নাই কোনো দ্বন্দ্ব নাই কয় রাকাত কম পড়া যাবে না তিন নাম্বার তাহাজ্জুদের নামাজ সারা যাবে না চার রমজানের বড় একটা আমল কোরআনের তেলাওয়াত কিসের তেলাওয়াত কোরআন নাজিলের মাস তারাবির মাধ্যমে এক খতম দিতেছেন আলহামদুলিল্লাহ যারা পারেন না শিখে নেন না কেন কোরআন শিখতে 20 ঘন্টা লাগে কয় ঘন্টা মাত্র 20 ঘন্টা লাগবে এক এক দিন এক এক ঘন্টা করে দেন তারাবির পরে না হয় সাহারি খেয়ে ফজরের পরে এক ঘন্টা দেন 20 দিনে কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ অজুহাত দিয়া আল্লাহর কাছে বাঁচতে পারবেন না কোরআনটা শিখে নেন সন্তানের শিখানোর ব্যবস্থা করেন যারা একেবারে পারেন না চেষ্টা করেন মাঝে মাঝে কোরআন খুলে একটু আঙ্গুল টানেন দেখেন বুকে লাগান আল্লাহরে বলেন আল্লাহ কোরআনের বয়ান শুনি কলিজা ঠান্ডা হয় এই কোরআনের নূর সিনায় দান করো চেষ্টা করেন কপাল পুরছে ঘরের মধ্যে কোরআন 20 বছর একদিন খুইলা দেখলেন না ভিতরটা কেমন কোরআনটা মাঝে মাঝে খুলেন পারেন না তারপর দেখেন দেখলেও সওয়াব আছে আর হাঁটতে চলতে উঠতে বসতে জবানে দোয়া পড়বেন রহমতের 10 দিনের দোয়া ইয়া আরহামার রাহিমিন মাগফিরাত শুরু হয়ে যাবে মাগফিরাতের দোয়া আস্তাগফিরুল্লাহ নাজাতের 10 দিন আসবে সেখানে দোয়া আল্লাহুম্মা আজিরনি মিনান যদি এগুলো না পারেন কোরআন শরীফের একটা সহজ দোয়া সবাই জানেন এইটা পড়লে তিন ওটার হক এটার মধ্যে ঢুকানো রহমত নাজাত মাগফিরাত সব আছে দোয়াটাও সবাই পারেন কপাল খারাপ পড়েন না সবাই পারেন এই দোয়াটা আজকে থেকে চালু করব ইনশাআল্লাহ কি পড়বেন নি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার এটা পারেন না রহমতের 10 দিন মাগফিরাতের 10 দিন নাজাতের 10 দিন সব এই দোয়ার মধ্যে শামিল এই দোয়াটা নিজেরাও পড়বেন ঘরের মহিলারাও পারে আজকে বাসায় গিয়ে তাদেরও এটা বলবেন তারা পড়বে আপনি বলার দ্বারা যদি তারা পড়ে তাদের একটা সওয়াব আপনি পেয়ে যাবেন বাসায় গিয়ে ইনশাআল্লাহ আমলটার কথা বলবেন তো আর ইফতারির আগে দোয়া কবুল হয় কথা বলবেন না দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করে রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করে আপনাদের প্রিয় মানুষ বাংলাদেশের লাখো কোটি আলেম ওলামা যুবক মুসলমানদের প্রাণের স্পন্দন হযরত মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী দামাত বারাকাতুহুম তিনি বয়ান করবেন আপনারা তার বয়ান শুনবেন ইনশাআল্লাহ এরপরে দোয়া হবে দোয়া করে যাবেন অনুরোধ একটাই করে গেলাম ইফতারির টাইমে আপনারা কথা বলবেন না মনে মনে আল্লাহর কাছে অন্তর খুলে ছেলের জন্য মেয়ের জন্য ব্যবসার জন্য চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك